বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানবে ঘূর্ণিঝড় অশনি। উত্তর পূর্ব দিকে ভারতের উড়িষ্যা, পশ্চিমবাংলা হয়ে বাংলাদেশের দক্ষিণের জেলা সাতক্ষীরায় আঘাত হানবে ঘূর্ণিঝড় অশনি। বুধবার ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি সাইক্লোনিক সিস্টেম ডেভেলপ করেছে। আগামী নয় মের মধ্যে লঘুচাপে রূপান্তরিত হবে। এরপর ধীরে ধীরে এটা সুস্পষ্ট লঘুচাপ বা লো প্রেশার রূপ ধারণ করবে। এরপর 11 মের দিকে নিম্নচাপে রূপান্তরিত হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে অশনি। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কাজ শুরু করে দিয়েছে সরকার। বাংলাদেশের সবাই এখন সতর্ক। পরবর্তীতে ঘূর্ণিঝড়ের অবস্থা অনুযায়ী বাংলাদেশ সরকার ব্যবস্থা নেবে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল 7000 শেল্টার হাউস আছে। প্রয়োজনে স্কুল, কলেজ এবং অন্যান্য ভবনকে কাজে লাগানো হবে। বৃহস্পতিবার ঢাকার সচিবালয়ে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি বিষয়ে সভা শেষে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান। বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানবে ঘূর্ণিঝড় অশনি। উত্তর পূর্ব দিকে ভারতের উড়িষ্যা, পশ্চিমবাংলা হয়ে বাংলাদেশের দক্ষিণের জেলা সাতক্ষীরায় আঘাত হানবে ঘূর্ণিঝড় অশনি। বুধবার ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি সাইক্লোনিক সিস্টেম ডেভেলপ করেছে। আগামী 9 মের মধ্যে লঘুচাপে রূপান্তরিত হবে। এরপর ধীরে ধীরে এটা সুস্পষ্ট লঘুচাপ বা লো প্রেশার রূপ ধারণ করবে। এরপর 11 মের দিকে নিম্নচাপে রূপান্তরিত হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে অশনি। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কাজ শুরু করে দিয়েছে সরকার। বাংলাদেশের সবাই এখন সতর্ক। পরবর্তীতে ঘূর্ণিঝড়ের অবস্থা অনুযায়ী বাংলাদেশ সরকার ব্যবস্থা নেবে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে 7000 শেল্টার হাউস রয়েছে। প্রয়োজনে স্কুল, কলেজ ও অন্যান্য ভবন কাজে লাগানো হবে। বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি বিষয়ে সভা শেষে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান। Delta Sakura, ride the future now. Japanese technology e-bikes, 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং EMI সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60-80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। MS রিয়া অটোমোটিভ, MH রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 03582222284।